আমরা রাস্তাঘাটটাই বেশি চাই, আর যে কোনো মুহূর্তে জনগণ যে কোনো কাজে তাদের কাছে যদি যায় সাথে সাথে সে কাজটা করে দেবে, এটা সেবামূলক লোক চাই আমরা। চারটে রাস্তার ভিতরে একটা পাকা আছে আর তিনটা আছে সলিং, যোগাযোগ ব্যবস্থা যদি আর একটু ভালো হয় ছেলেমেয়েগুলো স্কুলে যাতায়াত করতে পারে, সুষ্ঠু পরিবেশে লেখাপড়া করতে পারে, এগুলোই আমাদের দাবি। সার্বিক সহযোগিতা স্কুলঘাট যা আছে নির্মাণ করবে, আমরা তাকে ভোট দেবো এবং সার্বিক থাকবো আমরা। আমরা সহযোগ্য এবং শিক্ষিত উপজেলার প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। কালবার্ড আছে, ব্রিজ আছে, তারপর আপনার আছে কিছু রোড আছে, সলিং হেরো সলিং এর ব্যাপার কাজ আছে, সেই কাজগুলো এখনো অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে। আমাদের স্কুল কলেজ তার মসজিদ মাদ্রাসা এগুলো উন্নয়ন করবে, বিল্ডিংগুলো ভবন নির্মাণ করবে, রাস্তাঘাটের উন্নয়ন করেন, পাশাপাশি প্রশাসনের দিক দিয়ে উন্নয়ন করেন, বিশেষ করে মাদকের দিকে উনি যাতে বেশি নজর দেন। বন্যা প্লাবিত এলাকা, আমাদের রাস্তাঘাটগুলো অনেকটা খারাপ রয়েছে, এই রাস্তাঘাটগুলো যাতে সুস্থভাবে করতে পারে রাস্তাগুলো, এইগুলো আমাদের প্রত্যাশা থাকবে। মহিলা সদস্য যেখানে যা আছে আমরা যাতে সেভাবে সবাই সম্মান পাই, এই আমার প্রত্যাশা।